يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الله تعالى بولن هي منوش تم رأمي الله تعالى رعبادة كر تم أمي الله تعالى رغولا كر اعبدوا ربكم الذي خلقكم اي بندا تم أمي الله بك رب العالمين رعبادة كر والذين من قبلكم الله تعالى بن اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم কেরে আবাদত করবা। বা যিনি তোমাদেরকে বানাইছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন পয়দা করেছেন উনি কে উনিরে আহবাদত করো তোমরা আবাদত করো ওল্লাদিন আমি বাবু নিকুম কুম আল্লাহ বা করো বলা বলেন বান্দা তোমরা এই দুনিয়ার ভিতরে কেন আমি আল্লাহ আল্লা রে আয়বাদত কর তোমাকে যিনি বানাইছেন তোমাদের পূর্ববর্তী জিন ফেরেশতা তাদেরকে যিনি বানাইছেন তোমাদেরকে যিনি বানাইছেন উনিরে আয়বাদত করো অল্লাহ দিন আমি বাবুলি কুম্লা আল্লাহ কুম ততত্তা কোন কেন না তোমরা আমি আল্লাহত আলাকে ভয় করো তোমরা আমি আল্লাহ তালাকে বয় করো অবশ্যই তোমরা আমি আল্লাহ তালাকে বয় করবা বয় করতে পারবা আর যেই ব্যক্তি আমি আল্লাহ তালাকে বয় করবা ওই ব্যক্তি নাম হলো আমি আল্লাহ তালা মুতাকে ঘোষণা করে দিয়েছি মুসলমান আল্লাহ পাকুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে অনারত এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাকুল আলামিন বানান নাই ওই জায়গার ভিতরে একটা মাফি এত কষ্ট কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে ওই জায়গার ভিতরে একটা মজমা তৈরি করা হইল কারণ হলো একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য করার জন্য এই জায়গাটা অনারতক নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি ওই দুনিয়ার ভিতরে অনারতক বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন ও বান্দা তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি না বান্দা না না তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করি নাই ও কিশোরগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক বানাই নাই আল্লাহ তালা কিছু তোমাদেরকে একটা উদ্দেশ্য করে তোমাদেরকে বানাইছেন আল্লাহ বলেছেন বান্দা তোমাদেরকে আমি ইবাদত করার জন্য বানাইছি ও বান্দা দুনিয়ার ভিতরে পোকা মাকর দেখো যা কিছু দেখো বান্দা একটা জিনিস আমি অনার্থক বানাই নাই پیغمبر মুসা আলাইহিস সালাম একটা গাছের ভিতরে বসা অবস্থায় হঠাৎ করে پیغمبر মুসা দেখতেছেন একটা কুদ্রন্ত একটা পোকা এই পোকার সামনে তাকাইয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ এই পোকাকে কেন বানাইছেন আল্লাহ কেন এই পোকা বানাইছেন অনার্থক কেন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি এই প্রশ্নটা বুঝতে চাই জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা তুমি যেই প্রশ্ন করেছো তোমার প্রশ্ন থেকে ওই পোকার প্রশ্ন আরও বেশি কঠিন বলে কি আল্লাহ জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা তুমি জানো না ওই দৈনিক বারবার ওই কুদরতের অন্তরের পোকাটা আমি আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারের ভিতরে তাকায় বলে আল্লাহ মুসার মতো মানুষকে কেন তুমি এই দুনিয়ায় সৃষ্টি করেছো কেন বানাইছো ওই পোকার জবাব আর বেশি কঠিন আল্লাহ তালা জানায় দেন ও পায়গম্বর মূসাও তুমি জানো না আমি আল্লাহ তালা এই কুদ্র পোকাও আমি অনার্থক বানাই নাই পয়গম্বর মূসার জানা হয়ে গেল আল্লাহ তালা এই দুনিয়ার ভিতরে কিছু থেকে কিছু কাঁদনাতে কাঁদনা চুটো ধরনের যা কিছু আছে সমস্ত জিনিস একমাত্র আল্লাহ তালায় আমাদের প্রয়োজনের জন্য বানাইছেন ঠিক কিনা আল্লা তালা বলেন ও মানুষ ও দুনিয়ার ইমানদার তোমাদের জন্য এই দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তোমাকে একমাত্র বানাইছে আমার ইবাদত করার জন্য হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সমস্ত কিছু বানাইছি তোমার গোলামি করার জন্য আর যা কিছু বানাইছি সমস্ত তোমার গোলামি করার জন্য আর তোমাকে আমি বানাইছি রে বান্দা একমাত্র আমি আল্লাহ তা গুণ আমি করার জন্য ঠিক কিনা আল্লাহ তাহলে বলেন বান্দা আমার গোলামি তো আজকে কোথায় তুমি রানা করেছো কার শরণ করেছো বান্দা তুমি তাকে দেখো তোমার এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার ভিতরে যত আদর্শ গ্রহণ করছো আল্লাহ তালা বলেন বান্দা ও পয়গম্বর তুমি দুনিয়ার উম্মত দেরকে জানা দেন পয়গম্বর বলেন ও উম্ম পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানা দেন মান আহাব্বা দুনিয়া ও আজর রাবি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাত আজর রাবি দুনিয়া প্যগম্বর বলগুম্মা যারা এই দুনিয়াকে মহাব্বত করবে ওই ব্যক্তি পরকালকে ধ্বংস করে দিবে আর যেই ব্যক্তি পরকালকে মহাব্বত করবে ওই ব্যক্তি দুনিয়াকে বিলীন করে দিচ্ছে দুনিয়াকে ছেড়ে দিয়েছে ওই ব্যক্তির দাম আল্লাহর আদালতে বেশি ওই ব্যক্তির দাম পয়গম্বরের সাথে বেশি ওই পয়গম্বর আরবি বলেছেন ও উম্মতের দল যেই ব্যক্তি নাকি ওই দুনিয়াকে লাগতি মেরে আমি পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছ আর যেই ব্যক্তি নাকি আল্লাহ তালার হুকুম মেনে চ আর আমার আদর্শ অনুযায়ী চলবা আমি পয়গম্বর কে আমার দি আমি পয়গম্বরের সাথে তোমাদেরকে উম্মদ জান্নাতের ভিতরে ঢুকায় দিব হমসুরা তো

আল্লাহ তাকরাবুল আলামিন জানায় দেন হে মুসলমান এ মানুষের দয়া আইয়ু আল্লাযিনা আমানু হে মুমিনের দল ও ইমানদারের দল ওবুদু রাব্বাকুমুল্লাযী আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমি আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলা বলেন বান্দা অন্য আয়াতের ভিতর ডাক দেন ইয়া আইয়ু আল্লাযিনা কুল্লা وَتُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ إِكَلَامِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ হকমাতুল লা ইয়াজালসুত ক্বাদিন জামিউল ইল নেফিল কোরআনে হাকিম তাকাসর আনহু ইফাহ নুর রিজালিম কোরআন একটা মানুষের জন্য হেদায়েত কোরআন একটা মানুষের জন্য বরকত হে মুসলমান ईमानदार আল্লাহর غلام আল্লাহ তাআলা বলেন হে মানুষের দল আমি আল্লাহ তাআলাকে ভয় করো কেমন কর বা ভয় করো করার করো কেমন ভাবে করার মতো করেছেন করার মতো বলেছেন কোন পায়গম্বরের আদর্শ সাহবায় কেরামরা এত বই করেছেন পায়গম্বরের আদরের সাহাবি উমার পায়গম্বরের আদরের সাহাবি হজরতে আবু বকর পায়গম্বরের আদরের সাহাবি হজরতে আলী পায়গম্বরের আদরের সাহাবি উসমান যাদের দুনিয়ার ভিতরে চাটিকবের জান্নাতের সাহায্যের প্রাপ্ত তারাও মরণ পর্যন্ত কান্না করে ডাক দিয়া বলে হজরত পায়গম্বরের সাহাবি আবুবকর কান্না করে কান্না করো কেন আবু বকর তোমার তো জান্নাতের সার্টিফিকেট তোমার হাতের ভিতরে কেন কান্না করো পয়গম্বর এর সাহাবী আবু বকর বলে ও পয়গম্বর আমি এমন ভাবে কান্না করি আল্লাহ তালা কোন সময় না জানি আমার উপরে বেদার হই আমার জান্নাতের সাজ আমার হাত থেকে নিয়ে যাবে আমি আবকের জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর আমার অবস্থা থাকবে না যখন নাম ছাড়া উপায় হবে না পায়গম্বর বলেন কেন আবু বকর বলেন ও পায়গম্বর আমি গত রাত্রি সারা নামাজের ভিতরে কান্না করেছি কান্না করতে করতে জীবন ব্যয় পরে চৌকের পানি পরে যায় পায়গম্বর বলেন কেন কান্না করেন আবু বকর বলেন ও পায়গম্বর আমার যখন আমি নামাজ পড়তেছি তখন সময় এমন একটা আয়াত পাইলাম কোরআনের আয়াত পায়গম্বর বলেন কি আয়াত পায়গম্বরের সাহাবী আবু বকর বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ পায়গম্বর কে বলেছেন ও পায়গম্বর আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আল্লাহ তালা জেনে দিয়েছেন হে ইমানদার ইমানদারের জান মাল আমি কিনে নিয়েছি একমাত্র তার বিনিময়ে দিয়েছি জান্ন আল্লাহ তালা জান্নাত দিয়ে দিয়েছেন পয়গাম্বর বলেন হে আবু বাকর কেন আপনি কান্না করেন কান্না করেন আল্লাহ তালাই তো ভালোই বলে দিয়েছেন বিনিময় জান্নাত দিয়েছেন তোমার ইমানের আশায় তুমি ইমান আনবা মমেন হবা ভালো আমল করবা তোমার বিনিময়ে জান্নাত দিবেন এই দুনিয়ায় কষ্ট করতে হবে তুমি কেন কান্না করো কেন কান্না করো পয়গম্বর সাহাবি আবু বকর ডাক দিয়া বলেন ও পয়গম্বর আমার দোকান থেকে কয়েকদিন আগে একটা বুড়ি আমার দোকান থেকে একটা কাপড় নিয়েছিল একটা কাপড় নিয়েছিল ওই কাপড়টা নেওয়া যাওয়ার পর কয়েকদিন আগে ওই কাপড়টা নিয়ে আসে বলে ও আবু বকর তোমার দোকান থেকে আরো কয়েক দিন যাবত করবে আমি তোমার দোকান থেকে একটা কাপড় নিয়েছিলাম কাপড় নিয়েছিলাম ও আবু বকর তোমার কাপড় নিয়ে যাও আমার টাকা আমাকে পেড়ে দাও আমি আবু বকর বললাম ও বুড়ি মা কেমন করে তোমার কাপড় ফেরায়নি বা কেন বুড়ি ডাক দেয়া বলো ও আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই তোমার কাপড় তুমি নিয়ে যাও আমার টাকা আমাকে তুমি পেড়ে দাও پیغمبرের সাহাবী আবু বকর ওই কথা বলার পর ওনার উনার টাকা ওনাকে পিরা দিয়েছে কাপড় রেখে দিয়েছে ওই কথা চিন্তা করে করে পয়গম্বরের আদরের সাহাবি কান্না করে করে চৌকের পানি বে পালা দেয় তখন সময় নাকি পয়গম্বরের সাহাবি এই কথা জিজ্ঞাসা করার পড়ার পর পয়গম্বর বলেন কেন হয়েছে কি হয়েছে আবু বকর ডাক দেয়া বলে ও পয়গম্বর যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আমার কাপড় পছন্দ না হওয়ার কারণে পছন্দ পছন্দ হওয়ার কারণে ওই আমার কাপড় গুলাকে পিরায় দিয়েছে ওনার টাকা পিরায় নিয়েছে ও আবার আমার বয় হয় বয় হয় ওই আল্লাহ তালা কি আমাদের দিন আমার জান্নাতের সার্ট পেট দুজে বলে ও আবার দুনিয়ার ভিতরে তুমি আমল করেছিল ইমান আনেছিল ওইগুলো আমার পছন্দ হয় নাই পছন্দ হয় নাই আল্লাহ তালা তুজে ওই সময় বলে পরে আবু বক তোমার আমল নামা তুমি পিরায় নাও আমার এই তোমার আমল নামা তুমি পেরায় নাও তোমার জান্নাতের সার্ভেট পেরায় দাও ওই কথা বলার পর যদিও পায়গাম্বর আমার জান্নাতের সার্ভেট নিয়ে যান আমি আবু বকরের কোনো উপায় থাকবে না জাহান নাম তার আর কোনো উপায় থাকবে না আমি আবু বকর ওই বয়ে কান্না করি রে পায়গাম্বর ওই কার নাম বলা হয় তাকওয়া কার নাম বলা হয় বয় আল্লাহ তাআলা তো এই কথা বলেছেন আমি আল্লাহ তাআলাকে বয় করো বয় করার আমরা তো করব পয়গম্বরদের দিকে তাকাইয়া পয়গম্বরদের আদর্শ সাহাবীদের থেকে তাকাইয়া যারা এই বয় করেছিলেন সেই রকম আমরা বয় করতে হবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সাহাবী আবু বকর এমন করে কান্না করে করে কাটাইছেন আল্লাহ তাআলা বলেন বান্দা একজন বান্দাও যেন মুসলমান না হয়ে কবরে আসো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তালার আবাদত করার জন্য টিক কিনা আল্লাহ তালার আবাদত আমরা মরণ পর্যন্ত করবো কি কিনা আল্লাহ তালার আবাদত আমরা মরণ পর্যন্ত করব আল্লাহ তালার আবাদত যেই দিন পর্যন্ত করব আল্লাহ তালা আমাদের সঙ্গে থাকবেন ঠিক কিনা যেই দিন আমরা আল্লাহ তালার গুরামি চেয়ে আমরা নমফের তাবেদারি করব সেই দিন আমাদের উপরে গজব আসবে ও কিশোরগঞ্জের মুসলমান আজ দেশের ভিতরে এত গজব টাকায় দেখেন দুই দিন পূর্বে এই ডাকা চক বাজারের ভিতরে আগুন লেগেছে একমাত্র আপনার আমার গজবের কারণে গুণার কারণে গত একদিন আগেও সিলেটের ভিতর আগুন ধরেছে একমাত্র আপনার আমার গজবের কারণে এই কারণে মমিন মুসলমান ভাই আপনাদের পায়ে হাতে ধরে বলে যায় আপনার আমার এই মান আমলকে তাজা করতে হবে আল্লাহ তাআলাকে বয় করতে হবে আল্লাহ তাআলাকে বয় করার মতো করতে হবে আল্লাহ তাআলা বলেন বান্দা একজন জানো আমার ইমান না নিয়ে মুসলমান না হয়ে কবর আসনা ইমাম أولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شجوج رحمة للعالمين مسجد أشد همارو يزمين کے আরের ভিতর রহমত স্বরূপ পাঠিয়েছেন বরকত স্বরূপ পাঠিয়েছেন ईमानदार আল্লাহ তাআলা ওই পয়গম্বর এর আদর্শ দেখায় দেখায় শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার উম্মতের দল ওই পয়গম্বর এর আদর্শ দেখে তোমাদের নেবaske তোমার দারিকে তোমার পোশাককে তোমার মাথার ভিতরে পয়গম্বর এর টুপি রাখতে হবে ও মুসলমান ईमानदार তাকায় দেখে আমরা যেই দিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করব আল্লাহ তাআলার ইবাদত করব আর মরণ পর্যন্ত যে ইমান নিয়ে যায় মরণের পরে আমাদের সামনে আল্লাহ আপনাকে আমাকে দয়া এবং মায়া করে পায়গাম্বরের অনুসারী অনুযায়ী আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে এ মুসলমান আল্লাহ তাহলে তাকায় দেখেন দুনিয়ার বেলায় দু চার মেনের সাথে থাকা হয় চার মেনে তোমাদেরকে কাছে বন্ধু বানায় নেই তোমার সহযোগী সব সময় করে এ মুসলমান ইমান দা চার মেন নয় মেম্বারের সাথে থাকলেও মেম্বারের সহযোগী করে আলেম ওলামাদের নিকটবর্তী হয়ে থাক থাকবা কে আমাদের দিন এমন একটা মামলা হবে দুনিয়ায় যেইভাবে দুজি কোনো মামলা হয় উকিল ছাড়া হাকিম ছাড়া যেইভাবে মামলা শেষ হয় না কে আমাদের দিন আপনার আমার একটা মামলা হাজির হয়ে যাবে জান্নাতের জাহান নামের মামলা ওই জান্নাতের ভিতরে দুই ডুকতে চাও জাহান নাম থেকে মুসলমান দুই তুমি বাসতে চাও একমাত্র আলেম উলামাকে মোহাব্বত করো আলেম ওলামাদের কথাবার্তা শুনে আমল করো কেমতের দিন তোমার সার্টিফিকেট পাবে ওই আলেম ওলামাদের সবারে শুনে আলেম উলামা দলিল হইয়া আল্লাহর আদালত থেকে তুমি নাজাদ পেয়ে জান্নাতের ভিতরে যাইবা আল্লাহ তালা এই জায়গার ভিতরে যতটুকু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার মতো সংক্ষিপ্ত আলোচনা করলাম বেশি আলোচনা করার মতো সুযোগ নাই আল্লাহ তালা আপনাকে আমাকে ওই জায়গার ভিতরে যতটুক আলোচনা করা হইল এ মুসলমান বা এত দূর থেকে আসার কারণ এত বড় বড় আলেম উলাম আপনাদের সামনে হাজির সিলের থেকে বহু কষ্ট করিয়া হাজির হইলেন আপনারা ধৈর্য সহকারে ওই কথাবার্তা শুনবেন একজন আলেমের সামনে বসে কথাবার্তা যদি এক মিনিটও শুনো আল্লাহ

কোন ইমানদার মুসলমান বান্দা যদি আল্লাহ বান্দার ব্যক্তির সামনে বসিয়া এক ঘন্টা সময় যদি ব্যয় করা হয় আল্লাহ তালা ওই ব্যক্তি ষাট বছর নফল কবুল এবাদতের সমতুল্য এবাদতের সব বান্দার আমল্লা আমার ভিতরে লেখে দেয় বলেন সুবাহ আল্লাহ এই কারণে সব সময় জীবন মরণ যতদিন থাকবে যেই দিন পর্যন্ত আমাদের শ্বাস থাকবে সেই দিন পর্যন্ত আল্লাহ তালার গোলামি করব ঠিক কিনা আল্লাহ তালা গোলামি করার জন্য প্রত্যেকে আমরা আর রাজে আসি কিনা আল্লাহ তাআলার গোলামি করব আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার গোলামি করো আমি তোমাকে বানাইছি দুনিয়ার কোনো কারো গোলাম হয়াত যাব না আজ দেখা যায় এই দুনিয়ার ভিতরে তাকায় দেখুন পয়গম্বর আদর্শ ছাড়া বিভিন্ন আদর্শের ভিতরে মানব লিপ্ত কারণ হলো কি মানুষ আজকে চার যোগানে বইসা বইসা গিবত করে হে মুসলমান বাই গীবত করে খুব নাব নাই নিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়া ওয়া জিনাতুল মারইতা মা মিল আদাবি পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মত বিয়াদবি করিও না দুনিয়ার ভিতরে কেন বানাইছেন বিয়াদবি করিও না তোমরা গীবত করিও না গীবত করিও না ওয়াতানি কিনাদারি বদমকুন সুজুদুদে খদসতাম বে হাকমাকুন হাকনাদারাত দুস্তে খালকা যারা নিস্তে ই এই কস লতে রা পায়গম্বর বলনে এ উন্নতের দল একে অন্যর প্রতি গিবত্ত করিও না নিজের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে এই মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করতে হবে জীবন মরণ জীবন মরণ যতদিন আমাদের জীবন থাকবে মরণের আগ পর্যন্ত আল্লাহ তালার গুলামি করতে হবে আল্লাহ তালার গুলামি ছাড়া অন্য মানুষের গিবত করে সময়ে কাটানো যাবে না একটা সেকেন্ড সময়েরও হিসাব হবে আল্লাহ তালা বলেন বান্দা প্রত্যেক মানুষের গোলার ভিতরে আমি আল্লাহ তালা একটা লিপিবদ্ধ করে একটা জিনিস রেখে দিলাম প্রত্যেক মানুষের আবাদত করার জন্য প্রত্যেকটা সময় একটা লিপিবদ্ধ করা হইতেছে বিটিও করা হইতেছে আমল নামা জুলাই আল্লাহ তালা কে আমাদের ময়দানে প্রত্যেক মানুষের ওই আমল নামাটাও বের করে চৌকের সামনে দেওয়া যাবে ওই সময় আমল তোমার চৌকের সামনে দেখলে বান্দা কান্না চারার উপায় হবে না ওই কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে ওই কথার উপর আমল করার মতো অফিক দান করেন قالن آمين واقر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله